অভয়ের ময়নাতদন্ত নিয়ে আপত্তি জানিয়েছিলেন তদন্তের বোর্ডে থাকা এক সদস্য তিনি একটি নোটও দিয়েছিলেন নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর করা যায় না কিন্তু ক্ষেত্রে সেটাই তো হয়েছিল বোর্ডে থাকা এক সদস্যের আপত্তি থাকলেও তার আপত্তি থোপে টেকেনি পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করেছিল বলেই অভিযোগ এবার সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে আর্যিকরের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক এবং টালা থানা কেন অনুমতি দিয়েছিল সে নিয়ে একটি চিঠি সামনে এসেছে আর তা নিয়েই বিতর্ক শুরু হয়ে গিয়েছে প্রশাসন চেয়েছিল নয়ই অগস্টই অভয়ের ফেলতে সেই সময় তাড়াহুড়ো করা হয় যা নিয়ে আগে থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পরে ময়নাতদন্ত করা যায় না তাহলে সন্ধ্যে ছটায় কেন ময়নাতদন্ত করা হলো। জানিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠছে এবার নোট এবং আরজি করের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসককে টালা থানার তরফে দেওয়া চিঠি প্রকাশ এসেছে তা নিয়ে নানা বিতর্কও শুরু হয়েছে এ নিয়ে আমার কালিগ রাজেশ রিপোর্ট দেখাবো ময়না তদন্ত নিয়ে কিন্তু প্রথম থেকে প্রশ্নের মুখে পড়েছে আমাদের রাজ্যের প্রশাসন স্বাস্থ্য বিভাগ এবং কলকাতা পুলিশ অবশ্যই ময়না নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছে কেন এত তাড়াতাড়ি ময়দান করা হলো ময়নাতদন্ত সেদিন করার কি তারহ ছিল এবং সর্বোপরি ছটার সময় ময়নাতদন্ত কেন হলো কারণ আমরা জানি সন্ধ্যে ছটার পর ময়নাতদন্ত শুরু হয়েছিল যেটা কিন্তু নিয়ম বিরুদ্ধ আর স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশিকা বা যে নিয়ম বলবৎ রয়েছে সেখানে কিন্তু বিকেল চারটে পর সাধারণত ময়নাতদন্ত হয় না কিছু এক্সেপশনাল কেস ছাড়া কিছু ব্যতিক্রম ঘটনা ছাড়া চারটের পর ময়নাতদন্ত করার নিয়ম নেই এবং সেই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে এবং সেই গাইডলাইন ফলো করেছিল রাজ্যের প্রত্যেকটি সরকারি হাসপাতাল এখন প্রশ্ন হচ্ছে সেই দিন তাহলে ছটার সময় ময়নাতদন্ত হলো কেন এই প্রশ্নটা কিন্তু নয় অগস্টের পর থেকে লাগাতার প্রশ্নটা উঠেছে এই প্রশ্ন হাইকোর্টে উঠেছে এই প্রশ্ন শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে উঠেছে এই প্রশ্ন বিরোধীরা তুলেছে এই প্রশ্ন জুনিয়র ডক্টর তুলেছে এবং আমরা সংবাদ মাধ্যম অবশ্যই এই প্রশ্ন প্রথম দিন থেকে তুলে আসছি যে ছটার সময় সন্ধ্যাবেলা কেন হলো তোমার মনে থাকবে আগের দিন সুপ্রিম কোর্টও কিন্তু এই প্রশ্ন তুলে বলেছিল যে পশ্চিমবঙ্গে ছটার পরে পোস্টমর্টেম হয় এই প্রসঙ্গটি সুপ্রিম কোর্টে উঠেছিল এখন এই যখন এতগুলি প্রশ্ন লাগাতার এক মাস ধরে যখন উঠছে তার উত্তর কিন্তু অধরা ছিল কিন্তু গতকালকে যে যে ক্লু বা যে লিড আমাদের হাতে এসেছে সেটা কিন্তু এই প্রশ্নের উত্তর সম্পূর্ণভাবে না একটা বড় বলতে পারো ইন্ডিকেশন বা ইঙ্গিত সেই দিকে দিচ্ছি অবশ্যই নিঃসন্দেহে বলতে পারি তার কারণ যে দুটি চিঠি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি চিঠিতে দেখা যাচ্ছে যে একটি এই ময়নাতন্ত্রের জন্য একটি তিন সদস্যের বোর্ড গঠন করা হয়েছিল তিনজন ফরেন্সিক মেডিসিনের ডক্টরদের নিয়ে যখন এই ঘটনা হয় তার দেহ উদ্ধার হয় সেই সময় আর জিকর হাসপাতালেই ময়নাতদন্ত করতে হবে এমন দাবি করা হয় সেখানকার জুনিয়র ডাক্তাররাই দাবি করেন যে ওই হাসপাতালে ময়নাতদন্ত করতে হবে এবং তাদের দাবি মেনে আর্যিকর হাসপাতালের সুপার একটি বোর্ড গঠন করে দেন যারা ময়নাতদন্ত করবেন সেখানে তিনজন ফরেন্সিক মেডিসিনের ডক্টরকে রাখা হয় তার মধ্যে দুজন আর্যিকর হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং একজন পাশের অন্য সরকারি হাসপাতাল অর্থাৎ নীলরতন সরকারের যে ফরেন্সিক মেডিসিনের ডক্টর রয়েছেন মলি বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে আসা হয় অর্থাৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য আর্জি করার বাইরেও অন্য একটি সরকারি হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের ডক্টরকে সেই বোর্ডে ইনক্লুড করা হয় যাতে তিন সদস্যের ওই বোর্ড সাধারণত যেটা হয় যে একজন সদস্য বা দুজন ফরেন্সিক মেডিসিনের ডক্টর মরদন্ত করে থাকেন কিন্তু এক্ষেত্রে এই ঘটনার গুরুত্ব মাথায় রেখে নিরপেক্ষতার জন্য তিন সদস্যের বোর্ড গঠন করা হয়েছিল দুজন ছিলেন কর থেকে একজন ছিলেন পাশের অন্য মেডিকেল কলেজ অর্থাৎ এনআরএস হাসপাতালের একজন ফরেন্সিক মেডিসিনের ডক্টর তিনজনকে নিয়ে বোর্ড গঠন করা হয় সেই তিনজন বোর্ড তিনজন সদস্যের বোর্ড ময়নাতদন্ত করবে এই মধ্যে যেটা জানা যাচ্ছে এই তিনজন সদস্যের মধ্যে একজন সদস্য আপত্তি করেন তিনি আপত্তি করেন কি স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী তিনি আপত্তি করেন তিনি বলেন যে চার বিকেল চারটের পর যেহেতু মনোনয়ন করা যায় না এক্ষেত্রে মনোনয়ন করতে হলে এক্সেপশনাল কেস হিসেবে কনসিডার করতে হবে তার জন্য পুলিশের নির্দিষ্ট পারমিশন লাগবে এবং তিনি সেই পারমিশন যে তিনি নোট দেন তিনি নোট দেন নোটে তিনি স্পষ্ট দু একুশ সালে স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত সেই গাইডলাইনের মেমো নাম্বার উল্লেখ করে তিনি বলেন সেই নোটে তিনি লেখেন যে বিকেল চারটের পরে কিন্তু বিশেষ বা ব্যতিক্রমী ঘটনা ছাড়া ময়নাতদন্ত যদি করা যায় না স্বাস্থ্য নির্দেশিকাতে বলা আছে ফলে এই ক্ষেত্রে করার জন্য পুলিশের বিশেষ পারমিশন লাগে বা স্পেসিফিক পারমিশন লাগবে পুলিশের যেটা ছাড়া তিনি করতে পারবেন না এবং এই নোটটা তিনি রেজ করার পরে কিন্তু আমরা জানতে পাচ্ছি যে আরো একটা যেটা চিঠি ভাইরাল হয়েছে সেই চিঠিতে দেখা যাচ্ছে যে টালা থানার তরফে পাল্টা চিঠি দেওয়া হয় অর্থাৎ সেই নোটের জন্য পারমিশন দেওয়া হয় যে পারমিশন তিনি চাইছিলেন যে পারমিশনের কথা তিনি মনে করিয়ে দেন যে পুলিশের বিশেষ পারমিশন ছাড়া ব্যতিক্রমী করা সম্ভব না বিকেল পর করা সম্ভব না সেই পারমিশন কিন্তু টালা থানার তরফে দেওয়া হয় বলে যাচ্ছে এবং থানার তরফে এই যে চিঠি দেওয়া হচ্ছে বলে যে চিঠিটা ভাড়া রয়েছে সেখানে দেখা যাচ্ছে তালা থানার এক অফিসার সেই চিঠি লিখছেন আর হাসপাতালের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের এইচ বা বিভাগীয় প্রধানকে তিনি সেই চিঠি লিখছেন সেই চিঠিতে পারমিশন দেওয়া হচ্ছে এবং তাকে বলা হচ্ছে এটি একটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ফলে এখানে বিলম্ব না করে যাতে অবিলম্বে ফরেন্সি এই পোস্টমর্টম করা হয় দেওয়া পারমিশন দেওয়া হয় সেই জন্য তিনি চিঠি লিখেছেন এমনটা কিন্তু চিঠির বিষয়বস্তু এবং সেই চিঠি একজন অফিসার একজন সাব ইন্সপেক্টর লেভেলের অফিসার লিখলেও সেই চিঠি ফরওয়ার্ড হয়েছে ওসির হাত দিয়ে অর্থাৎ টালা থানার অফিসার ইনচার্জ যিনি থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত আধিকারিক তিনি সেই চিঠি ফরওয়ার্ড করেছেন আর হাসপাতালে কর হাসপাতালের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের এইচওডি কে এবং তারপরেই কিন্তু আর জি হাসপাতাল থেকে পোস্টমর্টমের অনুমতি দেওয়া হয় এবং পোস্টমর্টেম করা হয় এই পোস্টমর্টেম সেই তিনজন সদস্যের বডি এই পোস্টমর্টম করে এবং সন্ধ্যা ছটা দশে শুরু হয়

এবং সেই অনুমতি পাওয়ার পর আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ সেই পোস্টমর্টম করতে বলেছিল দেখো পুলিশ অনুমতি দিলেই যে হাসপাতাল কর্তৃপক্ষ করবে এমন কোনো মানে নেই হাসপাতাল কর্তৃপক্ষকেও কিন্তু সেই অনুমতি দিতে হবে ফরেন্সিক মেডিসিনের ডক্টরদেরকে তবেই তারা সেই মানে তন্ত করতে পারবেন কারণ হাসপাতালের সুপার তিনি যদি কোনো সময় অনুমতি না দেন বা তিনি যদি আটকে দেন বা তিনি যদি বন্ধ করার নির্দেশ দেন তাহলে সেই হাসপাতালে ফরেন্সিক মেডিসিনের ডক্টর সেই নির্দেশ পালন করতে বাধ্য তিনি পুলিশের নির্দেশের থেকেও তার কাছে বেশি প্রায়োরিটি পাবে তার নিজের হসপিটাল সুপারের নির্দেশ বলে হাসপাতাল কর্তৃপক্ষও নিশ্চয়ই নির্দেশ দিয়েছিলেন তার জন্য তিনি তিনি বা তারা এই তিন সদস্যের মেডিকেল বোর্ড এই মনে তদন্ত করেছে